নারায়ণগঞ্জে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে, এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রোববার বেলা 11:30টার দিকে সড়কের কাঞ্চন সেতুর টোল এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, 2006 সালে কাঞ্চন সেতু নির্মাণের পর থেকে এই সেতুতে চলাচলরত যানবাহনে টোল আদায় শুরু হয়। সে সময় 10 বছর পর্যন্ত এ টোল আদায় হবে বলে জানানো হয়েছিল, কিন্তু সেতু নির্মাণের 18 বছর পরেও এখনও এ সেতুর টোল আদায় করা হচ্ছে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার গ সার্কেল সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান, সেনাবাহিনীর মেজর শরীফ, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিক্ষোভকারীদের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। টোল এটা সরকারি, এই আনতে সরকার আয় করে, এটার সম্বন্ধে আমাদের কোনো অবজেকশন নাই। সরকারি যে প্রজ্ঞাপন জারি করছে, এরা বলছে যে বিকল্প অবস্থায় টোলটা আদায় করার জন্য, এইখানে টোলটা থাকার কারণে আমাদের কলেজের ছাত্র গাড়ি আটকা থাকে, ছাত্রছাত্রীরা কলেজ যেতে পারে না, আমরা তো ভুক্তভোগী আছি ওই রাস্তাঘাটের কি অবস্থা। আমরা চাই এই টোলটা হয়তো নদীর ওইবার নিয়ে চালাক, আনলে ওদিকে কুশাবো নিয়ে চালাক, এইখানে আমাদের টোলটা যাতে না থাকে। এই জায়গায় অনেক দুর্ভোগ পয়দা হয় তার, এই টোলের জন্য তার আমাদের অনেক জ্যাম, অনেক যানজট, অনেক দুর্ভোগ আমাদের সাফার করতে হয়। আমাদের সাফার প্রতি সম্পূর্ণ সমর্থন, আপনাদের প্রত্যেকটা দাবি মানা হবে, প্রত্যেকটা দাবি শোনা হয়েছে, এবং এটা আমি এই জন্য খুলে বললাম যে এটা আজকে এমন কোনো দাবি না যে এখন বললেন ওইখানে একটা চেয়ার নিয়ে দাও টোল নিচ্ছে, চেয়ার উঠান ব্রিজের ওই পাশে গিয়ে টোল নেওয়া শুরু করবে, এটা একটা স্থাপনা টোল প্লাজা আর একটা স্ট্যাবলিশ করতে হবে, এটা জন্য টাইম দিতে হবে এখানে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়। এবং আপনাদের যে দাবি, এলাকাবাসীর যে দাবি, কারণ আপনারা এই এলাকার বাসিন্দা, আপনাদের প্রায়োরিটি সবার আগে, আপনাদের এই দাবিটা আজকে আমরা অর্থ মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয় দুই জায়গায় সন্ধ্যার মধ্যে আমরা পৌঁছাবো, ঠিক আছে? এই সময়টুকু আমাদেরকে দিতে হবে, আপনাদেরকে সহযোগিতা করতে হবে, আমরা আপনাদের বন্ধু, আপনাদের সহকর্মী, আপনাদের সাহায্য করার জন্য আমরা এখানে এসেছি।